চল আজকে তোকে ঘরে বন্ধ করে রাখবো চল আজ থেকে তোর ফুটবল খেলা বন্ধ কখনো তুই আর ফুটবল খেলবি না থাক মামা দরজাটা খোলো ফুটবল ম্যাচটা কিন্তু মিস করা যাবে না এখন যে আসছে সে বুড়ো না ছোকরা কে জানে বাবলুটা এখনো আসছে না ওদিকে মাঠের যে কি অবস্থা কে জানে আমাকে এখান থেকে বের আর নমস্কার কমল দিঘির মাঠ থেকে বলছি আজ কমল দিঘি ও গোবর্ধনপুরের ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ কি হবে কে জিতবে আমরা দেখতে পাচ্ছি মাঠের কানায় কানায় দর্শক গিজ গিজ করছে ইতিমধ্যে আশেপাশে গ্রাম থেকে অনেক গণ্যমান্য ব্যক্তিরাও এসেছেন আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষার পালা তারপরেই আমরা বুঝতে পারবো মাঠের পাশে রাখা ঝকঝকে টকটকে টফিটা কারা পায় একটা কথা সবাই মনে রাখবে একটা কথা সবাই মনে রাখবে এই খেলা কিন্তু আমাদের ইজ্জতের লড়াই ঠিক আছে গোবর্ধনপুরকে আমাদের হারাতেই হবে কোমল দিঘিকে যে কোনো ভাবে আমাদের জেতাতেই হবে কি মনে হচ্ছে আমরা জিততে পারবো তো জানি কিছু বুঝতে পারছি না আমার কিন্তু ভীষণ ভয় করছে সোনাতন দা আরে তুমি অত চিন্তা করো না তো থামো থামো জয় আমাদের হবে দেখে নিও কোন ভরসায় তুমি কথাটা বলছো সোনাতন দা দেখেছো ওই দেখো ওরা বিদেশি খেলোয়াড় ভাড়া করেছে আরে বিদেশি খেলোয়াড় আমরা দেখিও না বুঝেছো যতই ওরা বিদেশি খেলোয়াড় ভাড়া করুক একটা কথা জেনে রাখবে এই দেশের মাটি সবসময় দেশি খেলোয়াড়কেই চিনে নেয় সবাই শোনো জানি সবাই কে হারা চলবে না সবাই একশো ভাগ জান দিয়ে খেলবে চলো কোমল দিঘিকে জেতাতেই হবে হ্যাঁ মাঠে নামছে কোমল দিঘির প্লেয়াররা দর্শকের মধ্যে উচ্ছ্বাস হাততালিতে ভরে গেছে খেলা কিন্তু আমাদের জিততে হবে যদি তুই না পারিস তাহলে কিন্তু আমাকে জয়ীকে ডাকতে হবে আচ্ছা বাবু যা 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 উল্টো দিক থেকে নামছে গোবর্ধনপুরের প্লেয়ার তারা আনন্দ উচ্ছ্বাসে মাঠে নেমেছে কমল দিঘি 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 বলতে না বলতেই রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছে মাঝ মাঠ থেকে খেলা শুরু দর্শকের আনন্দ উচ্ছ্বাস ফেটে পড়ছে বল দেওয়া নেওয়া করছে এবার অ্যাটাকে যাচ্ছে গোবর্ধনপুরের দুটো বিদেশি প্লেয়ার তারা নিজেদের মধ্যে আড়াআড়ি বল পাস করে নিল প্রথম ডিফেন্সকে কাটিয়ে দিল কমল দিঘি খেলার শুরুতে এক গোল খেয়ে গেল ঢিঙ্গি মেয়ে মজা দেখো দেখিনি হ্যাঁ চুপটি করে বসে রয়েছে ঘরের ভেতর মামা তালা মেরে রেখে দিয়ে গেছে সে মেয়ের অমনি মজা ঘরে কোনো কাজকর্ম করতে হচ্ছে না কুটুটি নাড়তে হচ্ছে না হ্যাঁ কি জ্বালায় পড়েছি রে বাবা এত কাজ পড়ে রয়েছে সব এখন মামি করুক মামি খেটে মরুক হ্যাঁ বৌঠান অলোকা বৌঠান কে 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 ও ও মা ইয়ে ঠাকুর বুঝে তা কি ব্যাপার আমার বাড়িতে কি মনে করে শুনে এই বৌঠান এই পাশের গ্রামে গিয়েছিলাম একটা পাত্রী দেখতে তা পছন্দ হলো না এতটা পত্ত হাঁটতে হাঁটতে গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে তাই ভাবলাম বৌঠানের ঘরে গিয়ে যদি একটু জল বাতাসটা খেয়ে তেষ্টাটা একটু মেটাতে পারি জল বাতাসে কে তেষ্টা মেটাই আমি মরছি নিজে জ্বালায় এখন উনি এসেছেন ওনাকে জল বাতাসা দিতে হবে যান না ওই তো সামনে একটা পুকুর আছে যান ওখানে গিয়ে জল খান তেষ্টা মিটন গিয়ে যান ও বৌঠান বৌঠান বলছি কি আপনি এত মাথা গরম করছেন কেন বলুন দেখিনি আর বলবেন না ঠাকুরপো আমার মাথা সারাক্ষণই গরম থাকে সবই তো জানেন কচি বাচ্চাটিকে আমাদের ঘাড়ে ফেলে ননদমনি চোখ বুঝলেন
তো সে তখন কোচি ছিল, সামলেছে, এখন সে মেয়ে ধিঙ্গি হয়েছে, তাকে সামলাতে গিয়ে প্রাণ উষ্টে গত ঠাকুরপো। একটা কথা বলবো বৌঠান, বলি কি এই আপনি ওই ধিঙ্গি মেয়েকে বিয়ে দিয়ে ঘাট থেকে বোঝাটা নামিয়ে ফেলুন না। বিয়ে? হ্যাঁ, জয়ীকে বিয়ে দিয়ে দিলে বিনে মাইনে ঝিটা হাতছাড়া হয়ে যাবে, তবে ঘর থেকে এত বড় বোঝাটাও তো নামবে। ঠাকুরপো, মেয়ে সন্তান, বিয়ে তো আমাদের দিতেই হবে, কিন্তু জানেন তো আমাদের অবস্থা খানা, বিয়ের এই খরচপত্র। না 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 না, আপনাকে একটা পয়সাও খরচ করতে হবে না। না না, পাত্রর কোনো দাবি দাবা নেই, শুধু মেয়েকে দিলেই হলো, সব বিয়ের খরচ এই পাত্রের। মামা, সে তো বেশ কথা। তো পাত্রটি কে ঠাকুরপো? এগে আমি। আপনি? আগে পছন্দ? হ্যাঁ, বেশ তো বেশ তো, আমাদের জয়ীর সঙ্গে আপনি মানাবেও ভালো ঠাকুরপো। সে আর বলতে, পাত্র হলো গিয়ে হীরের আংটি, সে কি কখনো বাঁকা হয়? তা আপনি একটা কাজ করুন না, জয়ীকে একটু ডেকে পাঠান না, আমাদের পাত্র একটু সামনাসামনি তার সঙ্গে দেখা করে কথাবার্তা বলবে। জয়ী তো ঘরেই আছে ঠাকুরপো, কিন্তু তার মামা তাকে তালা মেরে রেখে গেছে। কেন 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 তালা মেরেছে কেন? মেয়ে খুব দুষ্টু বুঝি, তা ওকে একটু ওই ফাঁকফুকুর দিয়ে দেখা যাবে না? হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে, দেখা যাবে। ওই ঘরের পিছনে একটা জানলা আছে, হ্যাঁ, ওই জানলা দিয়ে দিব্যি দেখাশোনা করা যাবে। ঠাকুরপো, আপনারা গিয়ে দেখাশোনা করুন, আমি একটু ঝাঁটাটা রেখে হাতটা ধুয়ে আসি, কেমন? বলতে আবার খেলা শুরু। রেপারের বাসি যা দেখে মনে হচ্ছে কোমলদিঘির প্লেয়াররা গোবর্ধনপুরের প্লেয়ারদের কাছে টিকছে না। দর্শকদের মধ্যে উচ্ছ্বাস, হাড্ডাহাড্ডি লড়াই, কি হবে কি হবে? একি, এটা কোথায় নিয়ে এলেন আমাকে? ফুটবল আমি চাই না কখনো এই বাড়িতে ফুটবল আর অগ্নিকে নিয়ে কোন রকম আলোচনা হোক। আমাকে একবার বলা উচিত ছিল আপনারা এখানে নিয়ে আসবেন। আপনি রাগ করবেন না, রাগ করবেন। আজ আমাদের গ্রাম কোমলদিঘির সঙ্গে গোবর্ধনপুরের ফুটবল ম্যাচ, এটা তো ছাড়া যেত না, তাই না? আপনি রেগে যাচ্ছেন শুধু শুধু, আপনি ছোকরা মানুষ, খেলার প্রতি তো আপনার আগ্রহ থাকতেই পারে, তাই না? দাদা, ভালোবাসাটাও আছে কিন্তু। আমাদের গ্রামের খেলা দেখলে আপনার চক্ষু সার্থক হয়ে যাবে। ফুটবলই তো আমার জীবন ছিল, আর সেই ফুটবলটাই হারিয়ে গেল, শেষ, সব শেষ, সব শেষ হয়ে গেল, স্বপ্ন, ক্যারিয়ার আমার শেষ। ভাই, কি হয়েছে তোর? সব শেষ হয়ে গেল রে ভাই। কি শেষ হয়ে গেছে বল আমাকে, কি হয়েছে জানিস? ওরা ইচ্ছে করে আমার পাটাকে নষ্ট করে দিল। আমি তো মরে গেছি, আমি মরে গেছি রাজ, সাথে সাথে আমার যতগুলো স্বপ্ন ছিল, যত আশা ছিল, ওগুলো না, ওগুলো দুমড়ে মুচড়ে সব শেষ হয়ে গেছে সব। আমি আমার বাড়ির লোককে কি করে মুখ দেখাবো? একটা অপদার্থ স্বামীকে নিয়ে তোর বৌদি কি করে বাঁচবে বলতে পারিস? না দেখ, তুই এরকম করিস না, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হয়নি তো। ঠিক হবে না রে ভাই, কিচ্ছু ঠিক হবে না, বিশ্বাস কর। আমি বরং আমি এখান থেকে চলে যাব। না শেষদা ভাই, হ্যাঁ
আমি হারিয়ে যাবো এখান থেকে, হারিয়ে যাবো, হারিয়ে। গোবর্ধনপুরের প্লেয়াররা কিন্তু নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করছে, কি হবে কি হবে। লং পাস পাড়ালেন গোবর্ধনপুরের প্লেয়ার, সেখান থেকে ডান দিক থেকে বল বাড়িয়ে একদম সেন্টারে গোবর্ধনপুরের প্লেয়াররা আবার এগোচ্ছেন, বলতে না বলতে আবার অ্যাটাক, আবার সেই দুই বিদেশি প্লেয়ার করেছে, কোমল দিকের ডিফেন্সকে কাটিয়ে দিয়েছে, হালকা টাচ করে বল নেটে জড়িয়ে দিলেন, গোল। খেলা শুরু করেছে, ঘাটের বুক চেরা গতিতে গোবর্ধনের প্লেয়াররা ঘুরছে মাঠের মধ্যে, আবার মুশকিল। এ ম্যাচ জয়ী ছাড়া যেটা খুব মুশকিল। এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দলটা হারবে সনাতন দা? কি যে হচ্ছে কিছু বুঝতেই পারছি না, কিছু একটা করো সনাতন দা। দরকার হলে হাতটা বের পরে তাকে ডেকে নিয়ে এসো, কাটা যাবে। থামো তো, নাক মুখ কাটা যাবে, কোমল দিঘির নাক মুখ কাটা যাবে। জয় আসবে, জয় আসবে, আর আমরা খেলা জিতবো, দেখে নিও। জয় তো আসলে আমার জয়ী, জয়ী একবার মাঠে পা রাখুক, তারপর গোল কি আটকায় দেখবো। আমার খেলার জিনিসপত্র তো সব উপরে, নামাতে হবে। সোনামণি, মন্টু সোনা, কে আপনি আর আমার ঘরে জানলার বাইরে কি করছেন? আমি তোমার বর গো। বর? করে না, আমি তোমার হবু বর গো, আমি তোমায় বিয়ে করব। বিয়ে করবে? হ্যাঁ হ্যাঁ। তোমার সাহস তো বড় কম নয় বুড়ো। বুড়ো বলেন না আন্টি সোনা, দেখো খুব রাগ বুঝি। কাজ কর, তোমার এই চোখে দুটো না আমার চোখে চোখে রাখো, দেখে কথা বলো, দেখে তোমার রক সব গলে জল হয়ে যাবে। চোখে চোখ রাখবো, কথা বলবো। হ্যাঁ, তোমার চোখ আমি গেলে দেবো বুড়ো। ওরে বাবা, এ তো ধানি লঙ্কা ফুঝাল। এই দেখো আমার না ঝাল খুব ভালো লাগে। হচ্ছে তোমার, তবে রে কি করছো রে বাবা? এই নাক বলছি আমি জীবনে বিয়ে করবো না বাবা রে। হ্যালো মেজ বৌদি। ছোট ঠাকুর পা, তুমি শুনতে পাচ্ছ? কিসের আওয়াজ হচ্ছে? হ্যালো, তুমি কোথায়? আমি তোমাকে কিছুক্ষণ পরে ব্যাক করছি। হ্যালো, কি হলো? কি হলো? উফ, এখানে তো আওয়াজ, গোল গোল করে সবাই চিৎকার করছে। বাড়িতে শুনতে পেলে ওরা যদি বুঝতে পেরে যায় আমি কোনো ফুটবল মাঠে এসেছি। এত বছর পরে বাবার নিষেধ অমান্য করে আমি ফুটবল মাঠে এসেছি, জানতে পারলে বাড়িতে দক্ষ যজ্ঞ বেঁধে যাবে। জেঠিমা ফোনটা কেটে দিল। কেটে দিল? ওকে বলা হয়েছিল অফিসে জয়েন করার পরে খবরটা দিবি, তা নয় ফোনটা কেটে দিল। তাতে কি হয়েছে মা? রিবুর তো সাত খুন মাফ, এ বাড়ির সব থেকে আদরের ছোট ছেলে বলে কথা, আর আমার একটু বাপের বাড়ি থেকে ভাইপোটার দিন ফিরতে দেরি হয়েছে বলে বাবা সবার সামনে কত কথা শুনিয়ে দিল। তাই বুঝি তোমার সারাত ঘুম হয়নি বর্দি ভাই?
এই বাড়িতে আমাদের ঘুম আরাম এইসব নিয়ে কারোর কোনো মাথা ব্যথা আছে নাকি? দেখো বিবাসের লাইটের কত বিল এসছে। আচ্ছা তোমরা একটু ভেবে চিন্তে টিভি আলো পাখা চালাবে তো, জেঠুমনি জানতে পারলে প্রচন্ড রাগ করবে। ও মা, আমি তো টিভি দেখি না। তাতে কি হয়েছে দিদি? তোমার বড় বৌমা যে ঘরে সর্বক্ষণ এসি চালিয়ে বসে থাকে, তার বেলা এসি তো চলবে কাকিমণি? এই সংসারে আমার স্বামী সব থেকে বেশি টাকা দেয়। দিদি, ভাই! কি রে ভাই, খেলার কি খবর? খুব খারাপ অবস্থা রে দিদি, আমরা 3-0 গোলে হারছি। বাবা, কি ব্যাপার? বাবলু খেলা ছেড়ে এখানে কেন? সে কি রে, কি বলছিস? হ্যাঁ রে দিদি, ওই যে ওই গোবর্ধনপুরের প্লেয়াররা আমাদের দাঁড়াতেই দিচ্ছে না। দিদি তুই রেডি হয়ে মাঠে চলে আয় কেমন? হ্যাঁ হ্যাঁ, তুই যা, আমি তৈরি হয়ে আসছি। দিদি একদম দেরি করিস না, তুই দেরি করলে কিন্তু আমরা হেরে যাব। তুই কিচ্ছু চিন্তা করিস না, আমি থাকতে কোমল দিকে কেউ হারাতে পারবে না। আচ্ছা তো জানলা দিয়ে বেরোতে অসুবিধা হবে না তো? না না, আমার কোনো অসুবিধা হবে না, তুই যা তো, আমি আসছি। আচ্ছা। ও, এত বুদ্ধি! আগে থেকে জানলার কাঠ আলগা করে রাখা হয়েছে যাতে সময় মতো ভাগ্নি পালাতে পারে। আর আমি ভাববো যে জয়ী ঘরেই আছে বটে, এইভাবে আমার চোখে ধুলো দেওয়া। জয়ী! হ্যাঁ মামি। আরে কি রে, জানলা বন্ধ করিসনি কেন? কেন মামি, কি হয়েছে? উমা বলিস কি রে, হালদারদের পুকুরের এত বড় বড় মশা, যখন কামড়াবে না তখন টেরটি পাবে। দাঁড়া জানলা বন্ধ করে দি। না মামি, কোনো দরকার নেই, ঘরে তো একটাও মশা নেই। মামি তুমি জানলাটা বন্ধ করো না। জানলা বন্ধ করো না বললেই হবে? মশা কামড়ালে তখন ভুগতে হবে কাদের, সে তো আমাদেরই। তুই দাঁড়া, আমি জানলা বন্ধ করছি। না মামি না। হ্যাঁ জয়ী, হ্যাঁ। মামি কোনো দরকার নেই বলছি তো জানলাটা বন্ধ করার। একদম চুপ। আরে জানলাটা বন্ধ করো না। একদম কথা বলবি না। না 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 না, মামি মামি জানলাটা তুমি খোলো না। দেখি দেখি এবারে কি করে বেরোস তুই। চালাকি, হ্যাঁ চালাকি। তুই আর তোর মামা যদি চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। হে ভগবান, এখন কি হবে? মামি তো জানলাটা বন্ধ করে দিয়ে চলে গেল, আমি এখন খেলতে যাব কি করে? হে ভগবান, আমাকে যে এখন বেরোতেই হবে, কি করি এখন, কি করব, কি দৌড় বাবা! মামি যে কেন জানলাটা বন্ধ করে দিয়ে গেল, দৌড়। এখন আমি কি করব? আমাকে যে বেরোতেই হবে, সময় মতো না পৌঁছাতে পারলে না।
টাইমের সময় তো প্রায় চলে এলো। আজকে আমি যে করেই হোক বেরোবো।